এলিভেটর কিংবা বাসে আগুন দেওয়া লোকগুলোর সাথে আলাপ করানোর আগে কিছু ভুইফোর রাজনৈতিক সংগঠন আর তাদের কর্তা ব্যক্তিদের সাথে পরিচয় করে দেব আপনাদের। প্রথমেই বড় বড় জোটগুলো দিয়ে শুরু করা যাক। বিএনপি নেতৃত্বাধীন 18 জোটে অনিবন্ধিত দল রয়েছে 5টি। বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ ইসলামিক পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ও ন্যাপ ভাসানির নিবন্ধন নেই নির্বাচন কমিশন সচিবালয়ে। মহাজোটে আওয়ামী লীগ, জাসদ, ওয়ার্কার্স পার্টি ছাড়া বেশিরভাগ দলই শুধু প্যাড সর্বস্ব। ঢাকার বাইরে অনেক দলেরই সাংগঠনিক কার্যক্রম নেই বললেই চলে। আর এই দুই জোটের বাইরে বাম মোর্চা, ইসলামীয় সমমনা 12 দলে যা আলাদা জোট আছে, এদের অধিকাংশ দলই নিতান্তই কাগজে। তবে বড় দলগুলোর বাইরে এবার ছোট দলগুলোর পরিচয় দেওয়া যাক। সোনার বাংলা পার্টি দিয়ে শুরু করি। নাম সোনার বাংলা হলেও এই বাংলার মাটিতে শুধু সাইনবোর্ড ছাড়া তাদের আর কোনো কিছুই নেই। বয়স বছর চারে, কর্মকাণ্ড শুধু মানববন্ধনেই সীমিত। একই ভবনে দুটি দলের পার্টি অফিস, একটি মুসলিম লীগ, অন্যটি জমিয়াতে ওলামা ইসলাম। কর্মকাণ্ড ওই যে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন। বাংলাদেশ ইসলামিক পার্টিরও একই অবস্থা। লোকবল বলতে হাতে গোনা কয়েকজন, দলে দায়িত্বপ্রাপ্ত নেতার বাইরে কর্মী খুঁজে পাওয়া দায়। কিন্তু প্রশ্ন হলো, কেন গড়ে উঠছে ব্যাঙের ছাতার মতো এসব রাজনৈতিক দল? আমাদের দেশে যে সমস্ত রাজনৈতিক দলগুলো গঠিত হচ্ছে বা এর মধ্যে আপনি যে দুই তিনটা রাজনৈতিক দলের কথা বললেন, আমি গ্রেট ব্রিটেনেও অসংখ্য রাজনৈতিক দল আছে, দেন অফ পলিটিক্যাল পার্টিস, দ্যাট ইজ কল প্রেশার গ্রুপ। বিভিন্ন জাতীয় জীবনের অনেক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে তারা প্রধান বিরোধী দল সরকারি দলের উপরে তারা প্রেসার ক্রিয়েট করে, দেশ এবং জাতির কল্যাণের জন্য রাজনীতি করে না। তারা তাদের স্বীয় স্বার্থ চরিতার্থ করার জন্য, কিছু ব্যক্তি বিশেষের স্নেহ ভাজন হওয়ার জন্য এ ধরনের, এগুলির কোনো সত্যিকার ভাবে কোনো ভিত্তি নেই। কথা রাখার ধারাবাহিকতায় এবার পেশাদার পিকেটারের সাথে আলাপ করানোর পালা। তবে তার আগে পিকেটিং এর রেটটা একটু জেনে নিন, সাথে জানাবো পিকেটিং এর কাজে ব্যবহৃত সরঞ্জামগুলো কারা কিভাবে তাদেরকে সরবরাহ করে। আপনি যদি শুধু হরতাল কিংবা বিক্ষোভের সমর্থন মিছিল করাতে চান, তাহলে মাত্র 300 থেকে 500 টাকা। বিক্ষোভের সাথে পুলিশের থেকে ইট পার্টেল ছোড়া 500 থেকে 700। মোটর বাইক কিংবা সিএনজি ভাঙলে 700 থেকে 1500 মধ্যে দরদাম ওঠানামা করে। তবে বাসে আগুন দেওয়া কিংবা বাস ভাঙার রেটটা একটু বেশি, দরদাম নেই, একদম 3000 টাকা। আর ট্রেনে কিংবা বিদ্যুৎ কেন্দ্রে আগুন দিতে গেলে অন্য অনেক হিসেব নিকেশ আছে। তার মানে ভাবুন, আপনার সাথের গাড়িটি কয়েক লাখ টাকা, কিন্তু আগুন যারা দেয় তারা মাত্র 3000-ই রাজি হয়ে যায়। সেটা দিয়ে হয়তো কয়েক বোতল ফেসিডিলের বর্ষা হয়, মানে কয়েক বোতল নেশাদ্রব্যের চাইতে কম দাম আপনার এবং আমার মূল্যবান গাড়ি কিংবা জীবনের। যেসব ককটেল কিংবা হাতবোমাগুলো ফাটানো হয় সেগুলো সরবরাহ করা হয় যাদের আন্দোলন তাদের পক্ষ থেকে, সাথে গান পাউডার, কৌশল সহ সব সব উপাদান। আর এগুলো বানানো হয় অত্যন্ত গোপনে, নাশকতার আগের দিন রাতে কিংবা সন্ধ্যায়। সহিংসতার পর এবার পিওর রাজনৈতিক আন্দোলন জনসমাবেশ থেকে ঘুরিয়ে নিয়ে আসবে আপনাদের। যেভাবে রাজনীতির ছোট ছোট দোকানগুলোতে ভাড়ায় লোক যায়, ঠিক সেভাবেই জনসভাতেও ঝাঁকে ঝাঁকে লোক যায় ভাড়ায়। একই লোককে দেখা মিলবে সরকারি এবং বিরোধী দলের জনসভায়। জনসভায় লোক ভাড়া করাটা এতটাই সোজা যে আপনি চাইলে লোক ভাড়া করতে পারবেন। অবশ্য তার জন্য সঠিক পথটি আপনাকে আগে জানতে হবে। লোক লাগবে, লোক দিতে পারবে এমন আশ্বাস দিয়ে পরের দিন আমাদের আবারও যোগাযোগের জন্য বলা হয়।
ক্ষমতাসীন জোটের একটি জনসভায় লোক ভাড়া পেয়ে যায় আমরা। তাদের মধ্যে একটা মজার বিষয় খেয়াল করি, তারা এতটাই পেশাদার যে আপনি সাদা চোখে তাদের মারাত্মক সমর্থক ভেবে ভুল করবেন। তাদের আচার আচরণ এবং দেহভঙ্গি সত্যিকার রাজনৈতিক কর্মীদের মতোই। দিন দুই পরে সেই চেনা মুখগুলোকে আমরা দেখলাম বিরোধী দলের একটি জনসভায়। এবার তাদের আচরণ আগের মতনই, একেবারে খাঁটি জাতীয়তাবাদী আদর্শের সৈনিক বলে মনে হয়। আসলে তাদের কোনো দল নেই, তারা সব ভাই দলের লোক। প্রশ্ন যাচ্ছে নিশ্চয়ই, এসব লোকগুলো ভাড়াটের সমর্থক কেন হয়? কারণ দুটো, প্রথমটি নেশার টাকার সংগ্রহ, আর দ্বিতীয়টি ওপর মহলের চাপ। ঢাকার অপেক্ষাকৃত দরিদ্র এলাকাগুলোতে যেমন মোহাম্মদপুর, বিহারি ক্যাম্প, মিরপুর, বেড়িবাঁধে এসব লোকগুলোর বসবাস। এখানে কিছু উচ্ছন্নে যাওয়া বখাটে ছেলে থাকে যারা নেশার টাকা সংগ্রহে এসব মিছিল, মিটিং কিংবা পিকেটিংকেই পেশা হিসেবে বেছে নিয়েছে, যাদের কাছে ন্যায় অন্যায় বোধ শব্দটি নিতান্তই অচেনা। আর এক শ্রেণী আছে যারা মালিকদের চাপে এসব অনুষ্ঠানে আসতে বাধ্য হয়, যেমন রিক্সাওয়ালা কিংবা সিএনজি কিংবা বাস ড্রাইভার। গ্যারেজের মালিক তার নিজ মতদর্শ অনুযায়ী বিভিন্ন দলের সভায় তাদেরকে পাঠায়। আবার যারা যায় তাদেরও কিছু আর্থিক লাভ হয়, মালিকেরও লাভ হয়। ধীরে ধীরে চার মিলিয়ে তারা বনে যায় পেশাদার প্রতিবাদী। গল্পের এই অংশটুকু শুধু অভিভাবকদের জন্যে, বিশেষ করে যাদের সন্তানেরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে, নিজের রক্ত জল ভরা টাকায় সন্তানকে পাঠাচ্ছেন উচ্চশিক্ষায়, কিন্তু লেজবৃত্তীয় রাজনীতির মার প্যাচে পড়ে সেই কৈশোর পেরিয়ে সদ্য যৌবনে পা দেওয়ার সন্তানগুলো কিভাবে বড় ভাইদের হাতের পুতুল হয়ে যাচ্ছে। আমরা বলেছিলাম আরো ডজন খানেক ভুয়া সংগঠনের তালিকা আছে আমাদের হাতে, তাদেরই কতকগুলোর নাম এক ফাঁকে জানিয়ে রাখি। রাজনীতির এই দুষ্ট ক্ষতগুলো ক্রমেই ক্যান্সারের রূপ নিচ্ছে, আর যারা ক্যান্সারের চিকিৎসা করবেন তাদের মধ্যেও সংক্রমিত হচ্ছে মরণ ব্যাধিগুলো। এটা আমাদের নষ্ট রাজনীতি, আমাদের কলুষিত রাজনীতিরই বহিঃপ্রকাশ। সাধারণ মানুষ যারা সুযোগ সুবিধা পাচ্ছে না তাদের অনেকেই তাদেরকে আনতে হয় বিভিন্নভাবে, এই যে টাকা পয়সা দিয়ে কিংবা অন্য কোনো সুযোগ সুবিধা দিয়ে। এবার সেই পিকেটার যাদের কাছে আমার আপনার জীবন মাত্র 3,000 টাকায় বিক্রি হয়েছে তাদের সাথে আলাপ করানোর সময় এসেছে। তাহলে আর কথা না বাড়িয়ে সোজাসুজি তাদের কাছে চলে যাওয়া যাক। দরগাই প্রপোজ করলো যে এখানে যায় এই কাজটা করে দিতে হবে, আগুন ধরাই দেবো সন্ধ্যার পরে, এমন সময় এভাবে এভাবে করতে হবে। তো আমরা গেলাম, যাওয়ার পরে আগুন ধরানোর জন্য কেরোসিন তেল নিলাম, পেট্রোল নিলাম, নিয়ে ওইগুলো পলিথিনের ভিতরে 1/2 লিটার বা 1 লিটার করে নিয়ে, তারপর পলিথিন ডিল মারলে গাড়িতে যা লাগলে ফাইটা যায়, ফাইটা যাওয়ার পরে ম্যাচ মারলে আগুন ধরে যায়। ধরে যাওয়ার পরে মানে কাজ কমপ্লিট হওয়ার পরে যখন আগুনটা পুরোপুরি ধরে যায় তখন আমরা চলে আসি। আমরা যে কজন মিলে কাজ করছি কাজের অ্যামাউন্টটা পে করে দিয়ে আমরা চলে আসি। অ্যাকচুয়ালি এগুলো টুপো মল থেকে আসে, আমাদের কাছে পৌঁছায় দেওয়া হয়। ইন্দেশিয়া গবেষণা রিপোর্টে বলা হচ্ছে মোট জনসংখ্যার আনুপাতিক হারে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ একটু বেশি রাজনীতি সচেতন। সেই সংখ্যাগরিষ্ঠ সচেতন মানুষের দেশের রাজনীতিতেই এত গলত, তাই নম্র গলায় বলি আমরাও রাজনীতির পক্ষে, তবে ক্যান্সার মুক্ত রাজনীতি, যেখানে মানুষকে পণ্য হিসেবে নয় দেখা হবে সত্যিকার অর্থে মানুষ হিসেবে, যেখানে আমার আপনার জীবন মাত্র 3,000 টাকায় বিক্রি হবে না। বরাবরের মতো যেতে যেতে বলি আমাদেরকে জানান আপনাদের চোখে ধরা পড়ার সব অসঙ্গতি। প্রযোজক খোঁজ, বাড়ি 47, সড়ক 116, গুলশান 1,
ঢাকা 1212 এই ঠিকানায়। সতর্ক থাকুন, অনুসন্ধানী চোখ রাখুন সবখানে, শুধু চোখ নয় মন এবং মগজ দিয়ে।